প্রেম.com সিজন 3 only on মির্চি। না মানে আমি তো ঠিক জানি না, কিছুই তো জানিস না। মেয়েটা লেঙ্গি মেরে চলে গেল, তুই গোলপোস্ট ধরে বসে থাক। জানি না, আরে আমি কি করব? আমাকে তো সোজাসুজি বলেই দিল। আই এম ডান উইথ ইউ, উই আর ওভার। সাথে তো যাদবপুর থেকে রানী কুঠির অটো ভাড়াটাও দিয়ে গেল। এই একেবারে বাজে নয় কিন্তু। বাহ রে বাবা, এখন অমনি সুসুরি। পরে আবার ফোন করে হ্যাঁ যাবি না? ভাই আমার কি হবে ভাই, আমার সব হয়ে গেল, কেস খেয়ে গেলাম ভাই। হ্যাঁ ভাগ, হ্যাঁ মোটাও অমন করে বলি না। তুই তো একেবারেই বলিস না। না মানে একটা, এ ভাই ওটা কে রে? কোনটা? আরে ওই তো মধুরিমাদির পাশে। কে ভাই এটা? ও ওটা তো জোনাকি, স্ট্যাটস ফার্স্ট ইয়ার, আমাদের পাশের বাড়ি রে ভাই। এ তো পুরো একেবারে। লাভ নেই, সিট বুক সেই ক্লাস 10 থেকে। থাম তো, সব জানি। ওর বয়ফ্রেন্ড কি চিনি? তুইও জানিস খুব ভালো করে। পল সায়েন্সের দীপ্ত দা, আমাদের স্কুল সিনিয়র। মানে ও দীপ্ত মানে ওই যে জুনিয়রদের থেকে খুচরো নিয়ে সিগারেট খায় আর টাকা চাইলে বলে। আরে টাকা ইজ মাটি, মাটি ইজ টাকা। খুচরো নিয়ে কি করবি রে? দাদাকে খুশি করেছিস, এতেই পরীক্ষায় পাস করে যাবি। যা ভাগ। ওরই গার্লফ্রেন্ড। এখনো এগোবি নাকি? হ্যাঁ না না, ও মেয়ে ডানা কাটা পড়ি ভাই, ও আমার সইবে না। চল এখন। চন্দ্রবিন্দু বলেছে ডানা কাটা পরীর ল্যাজ কাটা প্রেমিক হন। আজকের গল্প খানিকটা তাই। হাই, আমি লাজবিন্তি। মির্চি বাংলা প্রেজেন্টস অরিজিনাল রোমান্টিক অডিও বুক সিরিজ প্রেম.com সিজন 3 তে আপনাকে স্বাগত। আজকের গল্প ডানা কাটা পরী, লিখেছে মোহর। কলেজে উঠলেই ডানা গজায়। কে দেখেছেন এই কাণ্ডটি ঘটতে জানা নেই, কিন্তু যিনি বলেছেন তাকে মিউজিয়ামে ডেফিনেটলি রাখা উচিত। টিকিট কেটে দেখতে যাব ভাই। না না, আপনি এখন ভালো মানুষ সাজলে কিছু করার নেই, কিন্তু আপনিও লুকিয়ে লুকিয়ে কিন্তু চেষ্টা করেছেন। আর তারপর বা কি ঝাঁজ বলে চেপে গেছেন। বা ধরুন লেকের ধারে আপনার টেনশনে ঘামে ভেজা হাতটা আপনি রাখতে গিয়েছিলেন তো পাশের জনের হাতের উপরে, নিহাত তখন মামা এসে পড়েছিল, তাই আর হলো না। মোদ্দা কথা, ইউ টু হ্যাড ডানাস, নাও অল ইউ হ্যাভ ইজ জাস্ট বাহানাস। এখন ডানা দুটো ল্যাপটপ ব্যাগ, ক্লায়েন্ট মিটিং আর ইএমআই এর বস্তার নিচে চাপা পড়ে গেছে। কিন্তু এই মুহূর্তে ট্রাফিক জ্যামে হাঁসফাঁস শহরটাতেও কিছু ছেলেপুলে ডানা মেলে উঠছে। খানিকক্ষণ আগেই তাদের সঙ্গে আলাপ হয়েছে। নাম মনে রাখতে পারবেন? বেশ, রুদ্রজিৎ সেন আর অচ্যুত রঞ্জন চট্টোপাধ্যায়। থাক আর হেঁচকি তুলে কাজ নেই, নাম ছোট করে নিন। সেন আর চ্যাটার্জি। যে জোনাকিকে দেখে একদম অবাক, সেটাই হলো চ্যাটার্জি। কিন্তু জোনাকি আবার দীপ্ত অন্তপ্রাণ। এই শোনো না। বলো। মোমো খাবে? হ্যাঁ খাবো, চলো। চলো ওঠো তাহলে। মোমো খেয়েছি সেই গতকাল বিকেলে, তাই একটু ক্রেভিং হচ্ছে আর কি। সেই চলো। কি ব্যাপার তোমার? কোথায় বোঝো না? খেতে খেতে কিভাবে কথা বলি বলো। আচ্ছা, কালকে মধুরিমার সাথে ফুচকা খেতে খেতে সেলফি তুললে কি করে? হ্যাঁ তুমি ছিলে, দেখিনি তো। আরে বাবা, ইউনিয়ন রুমের সামনেই ছিলাম, তুমি খাচ্ছিলে তাই আর ডাকিনি। আর একটা কাজ করছিলাম তাই আরো। ও কি কাজ গো? তুমি কালকে যেই বাইরে এসে দাঁড়ালে মধুরিমার সাথে, ওদিক থেকে একজোড়া চোখও তোমার সাথেই এগিয়ে এসেছে। মানে? আরে তোমার পাড়ার বন্ধু, ওই যে কি রুদ্র না সমুদ্র না কি যেন একটা নাম। এই কাকা, এই যে টাকাটা। এক সেকেন্ড, বাবলা মোটেও আমাকে ওরকম ভাবে দেখবে না। ও না, ওর পাশে নতুন পিস, আগে কোনোদিন দেখিনি কলেজে। আচ্ছা হতে পারে। তুমি কিছু বলনি ওদের? না, তোমার বাবলা এমনিতে আমাকে দেখতে পারে না। ওখানে আমার সামনে বেশি পাকামো করলে আরও চারটে কথা হতো। যাচ্ছে না এই ছেলে একটা, দুদিন একটু খুচরো চেয়ে সিগারেট খেলে আবার টাকা ফেরত চাইতে আসে। হ্যাঁ ও ওরকমই। আসলে নিজের টিউশনের টাকায় পড়াশুনোর খরচা চালায়, তাই একটু হিসেব করে। তা আমি করিনি নাকি? এই যে আজকে মোমো খেলাম, আবার কি কালকে খাবো? না, আবার খাবো আমি পরশু। তুমি না আমাকে এত ভালো চেনো। তবে কালকে এই স্যাম্পলটাকে দেখে মনে হচ্ছিল গিয়ে বলি খুব তো উঠছিস, দেবো নাকি ডানা দুটো কেটে? যদি আর একদিন পাই না। ওরে বাবা, কাঁচি আছে কাছে, ব্যাস এক্ষুনি লুকিয়ে ফেলুন, রাইট নাও। শুনলেন তো দীপ্ত কি বললো? ডানা দেখলেই কেটে দেবে। না মানে ওটা হয়তো বাড়াবাড়ি করে বলেছে, ডানা কাটেনি সত্যি করে, কিন্তু কলার ধরে টান মেরেছে। আরে সেনের, তাও আবার দিনে দুপুরে পাড়ার মোড়ে, ভাবা যায়? হ্যাঁ বল ভাই, তুই কেন এসব করছিস বলতো? মানে তোকে কে বলেছিল কাল বিকেলে জোনাকির পিছু পিছু লাইব্রেরিতে ঢুকতে? জোনাকি? কি কে? এই শোন, বেকার খিল্লি করিস না। আজকে দীপ্তদা আমার কলার ধরেছিল, কালকে গলাটাই টিপে দেবে। হ্যাঁ দীপ্তদা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মনে পড়ছে। এক সেকেন্ড এক সেকেন্ড। এই এই এই, আমি কালকে ওর গার্লফ্রেন্ডের পিছু পিছু মোটেও লাইব্রেরি যাইনি, আমি নিজের মতো যাচ্ছিলাম। ওই আমাকে দেখে দুবার ঘাড় ঘোরালো। আমি কি করব? তুই তাহলে যাবি না, আর যাবি না। ভাই ভাই, দীপ্তদা সব দিকে নজর। ও দেখেছে তোকে কালকে, আর আজকে আমাকে ধরেছিল, তাও আবার পাড়ার মোড়ে। একটু হলেই বাড়ির লোকে দেখতে পেতো। শোন ভাই, আমি নিজে থেকে ইচ্ছে করে কিচ্ছু করিনি, তবে দীপ্তদা তোকে যখন এরকম করেছে তাহলে এটা তো মেটাতেই হবে। কাল সকালবেলা কলেজে গিয়ে আগে আমরা ইউনিয়ন রুমে যাব। ইয়েস, একদম যেতেই। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমরা? তুই যাবি? গেলে আমি ওর মধ্যে নেই, আমি নেই, আমি যাব না। আজকে আমার আরেকটু হলে হার্ট ফেল করতো ভাই, আমি এসবে নেই, জাস্ট নেই। মানে তার বাবা। আচ্ছা ঠিক আছে। আর শোন, কালকে আমি তোদের বাড়ি যাব। হ্যাঁ সে আয়, কিন্তু কেন? কোনো নোটস নিবি? তাহলে বল, আমি কলেজে নিয়ে যাবো। আরে তার বাবা, নোটস না। আমি কাল তোকে সাথে নিয়ে জোনাকির সঙ্গে কথা বলবো। ওদের তো এখন স্টাডি লিভ, নিশ্চয়ই বাড়িতেই থাকবে। ওই জোনাকিকেও স্পষ্ট করে বলে দেবো, দেখো বস, তুমি আমার সামনে এসো না, আর তোমার বয়ফ্রেন্ডকে একটু মানুষ হতে শেখাও। এই ভাই ভাই ভাই, শেষের লাইনটা বলিস না ভাই, জোনাকি হেব্বি রাগি। এই তুই থাম আর কেটে পড়। লুচি আর সাদা আলুর তরকারি স্কলিং। মা খেতে দাও। কিছু সকাল হয় একদম মনের মতো, চোখ খুললেই যেন মনে হয় আজকেই জ্বর ছেড়েছে। আর কিছু সকাল আসে 2 বছর অনলাইন ক্লাস করার পরে প্রথমবার অফলাইন ক্লাস করার মতো, এক্সাইটিং কিন্তু অস্বস্তি। চ্যাটার্জির জীবনে আজকের সকালটা তৃতীয় অবস্থায়। সকালবেলা ইউনিয়ন রুমের সামনে দাঁড়িয়ে চ্যাটার্জির বিরক্ত লাগছিল, আবার এই অবস্থায় নিজেকে দেখতে পেয়ে ভালো লাগছিল। বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা। উফ, চল। আচ্ছা দীপ্তদা কোথায়? পেছনে স্যার। হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ, তোমার তোমার সঙ্গে আমার একটু কথা আছে। এই তোরা থাম না। তুই কি নাম তোর? অচ্যুত রঞ্জন চট্টোপাধ্যায়, জুওলজি ফার্স্ট ইয়ার। ছোট করে বল। চ্যাটার্জি। বেটার। এবার বল কি বলবি। এখানে না, বাইরে চল। থামবি? চল বল এবার। শোনো দীপ্তদা, তুমি কাল যেটা করেছো সেটা ঠিক হয়নি। তুই কেন নাক গলাচ্ছিস? কারণ এটা আমার জন্যই হয়েছে। তোমার মনে হচ্ছে যেটাতে সেন, এই মানে বাবলা রিলেটেড, কিন্তু ও কিছু জানে না। জানে না? ন্যাকামো হচ্ছে। বাবলা খুব ভালো করেই জানে যে জোনাকি আমার গার্লফ্রেন্ড। তার ওপর ও তোকে আশকারা দিয়ে গেছে জোনাকির পিছু নিতে, পাশের ক্লাসে ওর পাশে বসতে, একই মেট্রোতে উঠে বাড়ি যেতে। এক সেকেন্ড, আমি এগুলো ইচ্ছে করে করিনি। আমি যদি জোনাকিকে বলতে চাইতাম যে আমার ওকে পছন্দ, সেটা তো আমি ডিরেক্টলি বলতে পারতাম, তাই না দীপ্তদা? সেটার জন্য আমার কারো সাহায্য লাগবে না, কিন্তু আমি তো সেটা করিনি, কারণ বাবলাই আমাকে বলেছিল যে জোনাকি তোমার গার্লফ্রেন্ড। তাই বাবলা চাইলে সেদিন আমাকে ওটা নাও বলতে পারতো, ও মজা দেখতে পারতো, কিন্তু ও তো সেটা করেনি না। তাই কালকের কাজটা তুমি ঠিক করোনি। ভাই আমার মাথা গরম হয়েছিল, আমি করেছি। তুই আমার জায়গায় থাকলে বুঝতিস। তোমার জায়গা তো আমি নেই দীপ্তদা, তবে হ্যাঁ, তোমার জায়গায় আমি থাকলে আর যাই করতাম, নিজের গার্লফ্রেন্ডে জিপিএস হতাম না। মেট্রো থেকে পাশের ক্লাস, তুমি নিজেই তো চলতা ফিরতা গুগল ম্যাপ হয়ে গেছো। এগুলো আমাকে করতে হয়নি, আমার চেনাশোনা লোকেরাই জানিয়েছে। বাই দ্য ওয়ে, আমি নিজে হইনি, তুই হয়েছিস। হ্যাঁ, এই সুযোগে তোমার 2 দিন পর পর মোমোটা খাওয়া হলো, এটাই তোমার পাওনা। আর এলাম। এখানেই ফিনিশ লাইন পেরিয়ে নিশ্চিন্ত গর্বের হাসিটা হাসতেই পারত চ্যাটার্জি, কিন্তু রিলে রেসের শেষ দৌড়টা এখনো বাকি। লাস্ট ল্যাপ, জোনাকির সঙ্গে কথা বলতেই হবে। পা চালালো চ্যাটার্জি। 5 মিনিটে পরে মেট্রো, ওটা ধরে সোজা শোভাবাজার। মেট্রোর কাছেই সেনের বাড়ি, ও অপেক্ষা করছে, আর দেরি করা যাবে না। ভাই এদিকে, এই যে দেখতে পাচ্ছি। ওফ, চিৎকার করছিস কেন? না মানে আমি ভাবলাম যদি না দেখতে পাস। বাবা, দীপ্তদা এমন কলারে চাপ দিয়েছে বন্ধুর প্রতি দরদ বেড়ে গেছে। ভাই তুই ঠিক আছিস? কেন? ও আজকে ইউনিয়ন রুমে গেছিলাম বলে। দেখ ভাই, ফালতু বলে লাভ নেই, একটু চাপ লাগছিল, কিন্তু দীপ্তদা ব্যাপক ক্যাজ রে। একটু মাথা গরম করেছিল, আমি একদম ঠান্ডা করে দিয়েছি। বিশাল ব্যাপার তো। কিন্তু এদিকে তো জোনাকি কাল থেকে ছাদেও আসছে না। সকালবেলা খবরের কাগজ নিতে নিচে এসেছিল। তো তুই কিছু বললি নাকি? কি বলবো, তার আগে আমাকে থেকে মুখ ঘুরিয়ে চলে গেল, যেন সব আমার দোষ। আরে আমি তো আর ওকে ঝাড়ি মারিনি। মানে আমি মেরেছি নাকি? তুই বলা মাত্রই গাড়িতে ব্রেক কষে দিয়েছিলাম, খালি বাজে কথা। যাই হোক, চল এখন। এগলি সেগলি পেরিয়ে চ্যাটার্জি আর সেন এসে দাঁড়ায় একটা এঁদো গলির সামনে। এটা বাড়িগুলোর পেছন দিক, এতটাই সরু যে পাশাপাশি দুজন দাঁড়ালে একদম মাপে মাপ। দুপুরবেলা বারান্দা থেকে ঝুলতে থাকা লাল নীল হলুদ শাড়িগুলো দেখলে মনে হয় মধ্যবিত্তের রেইনবো। চ্যাটার্জি আর সেন গলিটার ভেতরে ঢুকতে যেতেই একটা বেড়াল দৌড়ে বেরিয়ে এলো। কি হলো, দাঁড়িয়ে গেলি? না মানে বেড়ালটা গেল সামনে দিয়ে, তাই। চলে গো। ভাই তুই এখানে দাঁড়া, আমি ওকে ডাকছি। ডাকবি কি করে রে? জানলা টানলা তো বন্ধ, এসি চলছে। ফোন কর না। আরে ও আমার ফোন তুলবে না, বললাম না আজ সকালে মুখ ঘুরিয়ে নিয়েছে। দেখ না তুই, রাস্তাতে পাথর পড়ে থাকার গুরুত্বটা আজকে বুঝবি। এই ছোট্ট পাথরটা দিয়ে হবে, বুঝলি? এটা ছুড়বই জানলাতে। রেডি? না, মানতেই হচ্ছে। দীপ্তদা কালকে তোর কলার ধরে ঠিকই করেছে, বুদ্ধিটাও খুলে গেছে তোর। চুপ কর। ওই যে জোনাকি আসছে। আমি পালাই ভাই, আমি পালাই। আমি একটু সাইড দেখি না। ডেকেছিস কেন বাবলা? আমি ডাকিনি, ও ডেকেছে। ওই যে গলির মুখে দাঁড়িয়ে আছে। আমি আসি, হ্যাঁ? টাটা টাটা, বাই। কথা শেষ করতে না করতেই সেন পালিয়ে যায়। জোনাকি ভুরুকুচকে দেখে ছেলেটাকে, বিড়বিড় করে বলে, এটার কথাই বলেছিল দীপ্ত, নিশ্চয়ই বলতে এসেছে সেই একঘেয়ে কথাগুলো। আমি না তোমাকে, উফ, এদেরকে নিয়ে আর পারা গেল না। জানে না নাকি যে দীপ্ত আমার বয়ফ্রেন্ড? দেখি ইনি আবার কিভাবে বলেন। কি ব্যাপার? ডানা ডানা। কি? জোরে বল না ভাই, শুনতে পাচ্ছি না। বলছি যে আমার পিঠে দুটো ডানা গজিয়েছে, দেখতে পাচ্ছিস না? কি করতে হবে আমাকে? ডানা ধরে ঝুলবো? না না, তুই ঝুলবি কেন? আমার সাথে পাখি, ডানা এসব নিয়ে কথা বলার জন্য ডাকা হয়েছে। কালকে পরীক্ষা আছে আমার, প্লিজ। সব কিছুর মধ্যে এসব ভালো লাগে না আমার। বাবলা যে কি করে না। না না, বাবলা কিছু করেনি। আসলে সমস্যাটা আমিই তৈরি করেছিলাম। ও না বললে যাতাকাণ্ড হয়ে যেত। মানে মানে এলাম ভাই, নাহলে তোর পরীক্ষার আগে আমার আসার ইচ্ছে ছিল না। থ্যাঙ্কস, কিন্তু এই দুপুরবেলা, মানে ভর দুপুরে ভিক্টোরিয়া, তাও আবার একা? বাবলাকে ডাকবো? এই না 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 না, ওকে ডাকিস না, আমি একাই যাব। তোর সঙ্গে দেখা হয়ে গেল, সব বলে দিলাম, মনটা এবার হালকা। সেই অবাধ্য ডানাগুলো আবার গজিয়েছে, কিন্তু এবার তো ডানা কাটা পুরীর সাথে আলাপ জমিয়ে লাভ নেই, তাই ভিক্টোরিয়ার পরী কি হ্যালো বলে আসে। চল টাটা। তাহলে কি বুঝলেন? আরে প্রেমের ফাঁদ বনে টু বনে নয় মশাই, প্রেমের ফাঁদ পাতা আছে আপনার মনে আর খানিকটা আপনার সাহসে। তাই চলুন না, আমি আপনি আমাদের ইএমআই এর বস্তা সামলে মেলবক্সের লম্বা লিস্টটাকে একটু সরিয়ে রেখে একদিন বুকের বাঁ দিকে হাত রেখে ঘুরে আসি সেই না যাওয়া গলিগুলো থেকে, বলে ফেলি হজম করে যাওয়া সেই কথাগুলো। মোবাইলের ফ্ল্যাশ ফেলে একদিন চলুন না জোনাকিদের খুঁজি, দেখব রাতের ব্যস্ত শহরে তারা ঠিক বসে আছে ভিক্টোরিয়ার পরীর টানায়। প্রেম.com সিজন 3-তে আজ শুনলেন ডানা কাটা পরী, লিখেছে মোহর। গল্পের সূত্রধার আমি লাজবন্তী, সেনের চরিত্রে অগ্নি, রিমা দেবী। গল্পের কথক মোহর, চ্যাটার্জির ভূমিকায় সমক, দীপ্ত দীপ, কলেজ স্টুডেন্টস সাক্ষ্য, রোহন, কৃতা, আফজল এবং সুস্মিতা। সমগ্র পরিচালনায় মোহর এবং সমক। সাউন্ড ডিজাইন করেছে সায়ক, ভিজুয়ালস, পাবলিসিটি অ্যান্ড এক্সিকিউটিভ প্রডিউসার অল্টো। ফিরে আসবো পরের সপ্তাহে আরও একটি গল্প নিয়ে। ততদিন ভালোবাসুন, ভালো থাকুন আর শুনতে থাকুন মির্চি।